নগর বুথ থেকে প্রার্থীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ, গণনার আগে সিপিএম প্রার্থীকে তুলে নিয়ে যাওয়ার অপহরণের অভিযোগ। আপনাদেরকে জানিয়ে রাখবো আমডাঙ্গা থেকে খবর পাওয়া যাচ্ছে। আমডাঙ্গার চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের 57 নম্বর বুথে সিপিএম নেতৃত্ব অভিযোগ করছে সেখান থেকে তাদের প্রার্থীকেই তুলে নিয়ে যাওয়া হয়েছে। একটু আগেই পানাগড় বুথগুলোর ছবিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, যেখানে সিপিএম বিজেপি এবং কংগ্রেস প্রার্থীদের তাদের কর্মীদের কাউন্টিং সেন্টারের দিকে যেতে দেওয়া হচ্ছে না, কারণ সেখানে কারচুপি করা হবে এমনটাই অভিযোগ বিরোধীদের। এবার আমডাঙ্গার দিকে আমরা নজর রেখেছি। আমডাঙ্গাতে সিপিএম প্রার্থীকে অপহরণের অভিযোগ, অপহরণের অভিযোগ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করছে সিপিএম নেতৃত্ব। আমডাঙ্গা চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের 57 নম্বর বুথে সিপিএম প্রার্থী অপহরণের অভিযোগ। সত্যজিৎ চক্রবর্তী রয়েছে আমাদের প্রতিনিধি। সত্যজিৎ, সবে মাত্র কাউন্টিং শুরু, এরই মধ্যে প্রার্থী অপহরণের ঘটনা, কি অভিযোগ সত্যজিৎ? একদমই, দেখো যেটা ঘটনা সেটা হচ্ছে আমডাঙ্গা ব্লকের আমডাঙ্গা চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতে 57 নম্বর বুথের সিপিএম প্রার্থী মোহাম্মদ কুতুবুদ্দিন এবং বোদাই গ্রাম পঞ্চায়েতে আমডাঙ্গা ব্লকের 139 নম্বর বুথের সিপিআইএম প্রার্থী বিশ্বজিৎ সামন্তকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে সিপিএম নেতৃত্ব। সিপিএম এর উত্তর চব্বিশ পরগনা জেলার সম্পাদক মন্ডলীর সদস্য আহমেদ আলী খান, তার দাবি এই দুই গ্রাম পঞ্চায়েতের দুই প্রার্থী মোহাম্মদ কুতুবুদ্দিন ও বিশ্বজিৎ সামন্ত তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং অভিযোগের তীর তৃণমূলের দিকে। যদিও তৃণমূল কিন্তু গোটা ঘটনার অভিযোগ অস্বীকার করেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে দেখো একটা আগে থেকে অভিযোগ ছিল যে সিপিএম এবং আইএসএফ ও কংগ্রেস যে তাদের যে কাউন্টিং এজেন্ট প্রার্থী তাদের গণনা কেন্দ্রে ঢুকতে দেবে না এমন একটা অভিযোগ করেছিল এবং আজ সকালেও কিন্তু সেই এক অভিযোগ তারা করছে। এখন টেলিফোন মারফত কিন্তু বিডিও আমডাঙ্গা বিডিওকে তারা জানিয়েছে গোটা ঘটনা। এখন দেখার যে পুলিশ এবং প্রশাসন কি পদক্ষেপ করে। সত্যজিৎ, পুলিশ প্রশাসন কি পদক্ষেপ করে অবশ্যই, তবে সিপিএম নেতৃত্ব সরাসরি শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করছে। তৃণমূলের কারোর সাথে তোমার কোনো কথা হয়েছে এই ঘটনায়, কি প্রতিক্রিয়া তাদের? দেখো আমডাঙ্গা ব্লক সভাপতির সাথে আমার কথা হয়েছে, তিনি যেটা বলছেন যে গোটা ঘটনার অভিযোগ অস্বীকার, তার যেহেতু সমস্ত গণনা কেন্দ্রের সামনে কিন্তু বিশাল ভিড়, তো সেই ভিড়ের কারণে হয়তো ঢুকতে পারছে না, কারণ লাইন দিয়ে ঢুকতে হচ্ছে এবং গণনার পরিবেশ নষ্ট করার জন্য তারা হেরে যাবে বুঝতে পেরেই কিন্তু তারা এই ধরনের অভিযোগ করছে এমনটা দাবি তৃণমূল নেতৃত্বের। ধন্যবাদ সত্যজিৎ, তুমি নজর রাখো পরিস্থিতির দিকে। আমডাঙ্গায় গণনার শুরুতেই মারাত্মক চাঞ্চল্যকর অভিযোগ, সিপিএম প্রার্থীকেই তুলে নিয়ে গেল রাজ্যের শাসক দলের কর্মীরা এমনটাই অভিযোগ সিপিএম নেতৃত্বের। আমডাঙ্গার ঘটনা উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের 57 নম্বর বুথে সিপিএম প্রার্থী মোহাম্মদ কুতুবুদ্দিনকে কাউন্টিং সেন্টারের সামনে থেকেই তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। একদল দুষ্কৃতী এসে তাকে অপহরণ করে নিয়ে যায়, তবে এটা শাসক দলেরই কাজ অভিযোগ করছে সিপিএম নেতৃত্ব। শাসক দল বলছে এর সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। তবে এই কুতুবুদ্দিন কোথায় গেলেন, কারা তাকে তুলে নিয়ে গেল, কেন এবং এর পেছনে কি কারণ, ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনায় চাঞ্চল্য এলাকায় সিপিএম প্রার্থীকে অপহরণের অভিযোগ রাজ্যের শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বর্ধমান জেলার বুধবুধের ঘটনা আপনাদেরকে জানালাম, সেখানেও সিপিএম কংগ্রেস বিজেপি সেই প্রার্থী সেই কর্মীদেরকে গণনা কেন্দ্রে যাওয়ার পথে আটকানো হয়েছে। তারা সেই বাধা অতিক্রম করে গণনা কেন্দ্রের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে ব্যাপক মারধর করা হয়, বেশ কয়েকজনের মাথা ফেটে গিয়েছে, তারা হাসপাতালে চিকিৎসাধীন। বুধবুধ থেকে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করছে বিরোধীরা। অপরদিকে আমডাঙ্গাতে আমরা দেখতে পাচ্ছি সেখানে প্রার্থী অপহরণের অভিযোগ, এখানেও কিন্তু কাজ করায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আমরা খবরের শুরু থেকেই জানাচ্ছিলাম যে রাজ্যবাসীর আজকে একটাই আবেদন, কোনো রকম রক্তপাত কোনো রকম হিংসা ছাড়াই অন্তত গণনাটা যেন মেটে, কারণ মনোনয়ন থেকে শুরু করে আমরা দেখলাম যে পঞ্চায়েত ভোট যেখানে একের পর এক মৃত্যু, গোটা ভোট পর্বে প্রায় 40 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে গোটা এক মাস ধরে। এবার এই মৃত্যুর সংখ্যাটা যেন আর না বাড়ে আবেদন রাজ্যবাসীর। প্রত্যেকটি বুথে প্রত্যেকটি খবরে আমাদের নজর থাকবে, আপডেট তুলে ধরবো প্রত্যেক মিনিটে আপনাদের সামনে। একটা